আল্লাহ বলেন যারা আমার জিকির করে পুরুষ মহিলা আমি তাদের জন্য জান্নাত বরাদ্দ করে রেখেছি আহারে যদি জিকির করে না যেতে পারেন দুনিয়াও শেষ আখেরাতও দুনিয়ার এই নামের কোনো দাম নাই এত বিখ্যাত মেলা কি দাম আছে এটার আস্তে আস্তে মানুষ তার নাম ভুলে যাবে কেউ তার নিবে না ঠিক নাম বেটি দুই তিন দিন ব্যথা বেদনা দেখাবে তারপরে তার নাম নেওয়ার আর কেউ এখন নিজের আমল ছাড়া বাঁচার আর কোনো উপায় একজন দরিদ্র সাহাবি একটা মাত্র লুঙ্গি আপনাদের এখানে এরকম কি কেউ গরিব আছেন যা শুধু একটা লুঙ্গি আছেন কেউ তবে রাসূলের সবচেয়ে প্রিয় পরা ছিল লুঙ্গি 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 কি সবচেয়ে বেশি ভালোবাসতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এজন্য তালেবের পরা কি লুঙ্গি হ্যাঁ তবে মুখে দাড়ি হলে আরো সুন্দর হবে তাহলে রাখবে ইনশাআল্লাহ মনটা খুবই সুন্দর মসজিদের সেক্রেটারি দাঁড়িয়ে রেখে দিবে ইনশাআল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওযু করাচ্ছেন একজন গরীব সাহাবী দেখেন লুঙ্গিটা নিচে বাঁধলে হাঁটু পর্যন্ত যায় আর উপরে উঠালে এখান পর্যন্ত চলে আসে গায়ে কিছু নেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি আমার কাছে কিছু চাও বুখারী হাদিস পানি ঢেলে দিচ্ছেন কিছু চাও ইয়া রাসূলুল্লাহ চাইবো চাও চাও আবার বললেন চাও বললেন ইয়া রাসূলুল্লাহ চাইবো চাও চাইবো চাও আমরা তো পয়সালা দেখলে পাগল হয়ে যায় অনেক হুজুররা পাগল হয়ে যায় পয়সা দাও পয়সা দাও পয়সা দাও কি করবে বেলশা হয়ে যা দেখলি না তুই তার হারাম পয়সা না হালাল পয়সা কিসের মশালা তোর পয়সা যদি হারাম হয় কুত্তা ভিক্ষা কুত্তা পেশাব করবো না এই পয়সা কেন পয়সালার পিছনে ঘুরো হালাল পয়সার দাম বেশি আসতেও কষ্ট যেতেও কষ্ট অনেক দাম হালাল পয়সা গরিব সাহাবি রাসূল তিনবার বলছেন মদিনার প্রেসিডেন্ট ত্রিভুবনের প্রেসিডেন্ট আল্লাহু আকবার যিনি চাইলে উহুদ পাহাড়টা সোনা হয়ে যেত রাসূল বলছেন আমার কাছে যাও তিনি চাচ্ছেন না কিরকম ব্যক্তিত্ব একজন সাহাবীর বলছেন ইয়া রাসূলুল্লাহ চাইবো চাও ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সাথে বেহেশতে থাকতে চাই রাসূল তার দিকে অবাক হয়ে তাকিয়ে আছেন আর কিছুই চাও না তুমি আমার কাছে তোমার একটা কাপড় নাই ঘর নাই বউ নাই ছেলে নাই মেয়ে নাই বাবা মা কিছুই নাই তুমি চাচ্ছ আমার সাথে বেহেশতে থাকবে এতটুকুই চাও ইয়া রাসূলুল্লাহ এতটুকুই চাই আর কিছু আমি চাই না রাসূল বললেন আইনি বেকাসাতি সুজুদ বেশি সেজদা দিবা বেশি সেজদা দিবা তাহলে আল্লাহ তোমাকে আমার সাথে জান্নাত দিয়ে দিবে মুয়াজ বিন জাবাল বুখারী হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়লেন মুয়াজের হাত ধরলেন আমি হাদিসটা পড়ার সময় প্রায় আমার চোখে পানি আসে ওই হাতটা যদি আমার হাত হতো রাসূল ওই হাতটা ধরে বললেন মুয়াজ আমি তোমারে আল্লাহর জন্য ভালোবাসি বলছেন কে মুহাম্মদ সাল্লাল্লাহু মুয়াজ যখনই তুমি নামাজ পড়বে আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা হুসনি ইবাদাতিক এই যিকিরটা তুমি করো আমি তোমাকে ভালোবাসি মুয়াজ আপনি নামাজের সালাম ফিরিয়ে পড়বেন আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা হুসনি ইবাদাতিক হে আল্লাহ আপনি আমাকে সাহায্য করেন আপনার জিকির জন্য আমি সব সময় করতে পারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 1000 গুনাহ মাফ করা কে নিতে চাও সাহাবায়ে কেরাম বললেন হুজুর আমরা সবাই চাই বুখারীর বর্ণনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 100 বার তসবিহ করো 1000 গুনাহ আল্লাহ মাফ করায়া দিবে জান্নাতীরা আফসোস করবে কেন অবসর টাইমটা তসবিহ করে কাটালাম না রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলতেন দুনিয়াদাররা যখন দুনিয়ার বিল্ডিং দিয়ে চক্ষু জুড়ায় আমি যেন তোমার তসবিহ করে আমার চক্ষু জুড়াতে পারি দুনিয়ার বিল্ডিং দুনিয়ার সম্পদ দুনিয়ার মালাকানা সব চলে যাবে রাসূল সাল্লাল্লাহু এত বড় নেতা হওয়ার পরেও মাত্র 11টা রুমে 11 জন বিবিকে রাখতেন রুমগুলি এত ছোট ছিল আয়েশা বলতেন রাসূল যখন সেজদা দিতেন আমার পা সরায়াতে সেজদায় যেতে জায়গা ছিল না এক্সট্রা কোনো
এত ছোট ছোট রুমে থেকে গেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমাকে জিকির করবা দাঁড়ানো বসা শুয়ে অবস্থায় চেয়ারে বসে নামাজ দিয়ে ঠেলা ঠেলি কেন ঠেলা ঠেলি করো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো উটের উপর বসে নামাজ পড়তেন, বুখারী বর্ণনা, তবে ফরজ পড়তেন উট থেকে নেমে, বাহনের উপর বসে না। যাদের অসুবিধা, অনেক লোক অবশ্য এরকম দেখা যায় বাইরে ভালোই হাঁটে মসজিদে আসলে চেয়ারে বসে আসেনি, তো এই চেয়ারম্যান তুই মসজিদে আসলে চেয়ারম্যান আসকে তুই বাইরে হাঁটতে পারস মসজিদে আসলে বসতে হয় কেন? চেয়ার দিলেই জায়গা কমে যায়, এই জন্য কাবা ঘরে চেয়ারের কোনো সিস্টেম নাই, মসজিদে নববীতে কোনো সিস্টেম নাই, লক্ষ লক্ষ মানুষ কিন্তু তারপরেও কিছু জায়গা কি যদি নিজে ব্যক্তিগত চেয়ার নিয়ে আসে কোনো অসুবিধা নাই, এটা নিয়ে আপনার কোনো ইস্যু করবেন প্রত্যেকের হিসাব সে দিবে। আমার ভাই নামাজ পড়ছে, নামাজ যদি তাকে আমি জায়গা করে দেই আল্লাহ বলেছেন আল্লাহ আমাকে জান্নাতে জায়গা করে দেবেন। ফাফসাহু ইয়াফসাহকুম আল্লাহ, আপনি আপনার ভাইকে ইসলামের জন্য জায়গা করে দেন আল্লাহ আপনাকে কোথায় জায়গা দিবেন? জান্নাতে জায়গা দিবেন। জুমার দিন মসজিদ ভর্তি, কিছু লোক এসে সাইড সাইড সাইড, এটা বেয়াদবি, এটা করবেন না। আপনি যদি আগে আসতে না পারেন পিছনে বসে থাকেন, সবার শেষে এসে সবার আগে যা বেয়াদবি, চূড়ান্ত বেয়াদবি, আপনি যেই হন মসজিদ সবার জন্য সমান। একই সব মে খারে হো গায়ে মাহমুদ আয়াত, না কোই বান্দা রাহা না কোই বান্দা নওয়াজ। গজনবীর প্রেসিডেন্ট নামাজে দাঁড়িয়েছেন, পাশে তার গোলাম আয়াত দাঁড়িয়েছেন, এখন কে গোলাম আর কে প্রেসিডেন্ট বুঝার কোন উপায়? আপনি আপনার বিবিকে নিয়ে নামাজে দাঁড়ান, বিবির জন্য নামাজে দোয়া করেন, বিবির সাথে ভালো ব্যবহার করেন, এটাও জিকির। বিবির জন্য যে সম্পদ খরচ করেন এটার দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি। মান ফাকালে আয়ালি, বুখারী হাদিস, রাসূলুল্লাহ বললেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ কোন পয়সার দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি? রাসূলুল্লাহ বললেন মা আনফাকালে আয়ালি, যেটা তোমার পরিবারের জন্য খরচ করলা এটার দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি। পরিবারের জন্য খরচ করেন, ছেলেকে হাফেজ বানানোর জন্য খরচ করেন, মেয়েকে হাফেজ বানানোর জন্য খরচ করেন। মেয়েকে যারা মারে তারা হলো চরিত্রহীন পুরুষ। আপনাদের সিরাজগঞ্জ আছে কিনা আমি জানি না, হ্যাঁ কি করেন আপনারা? মেয়েকে যেগুলো মারে এগুলোকে পিটিয়ে বিয়ের স্বাদ মজায় দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মহিলা আসলেন, মহিলা সাহাবিয়া, বিকালবেলা তিনি বললেন তুমি আমার কোন বিবি রুমে থাকো, সকালে আমি তোমার বিচার শুনবো। সকালে তিনি আসলেন, বললেন বলেন মা আপনার কি আরজি বলেন? মহিলা বললেন ইয়া রাসূলুল্লাহ বিয়ের পরে এই রাতটাই আমি সবচেয়ে সুখে ছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবীকে ওই মহিলার জামাইর কাছে পাঠালেন, গিয়ে বললেন ও জামাইকে গিয়ে বলো বউ তালাক হয়ে গেছে যেন মোহরানার পয়সা তাড়াতাড়ি পৌঁছিয়ে দেয়। বিবি তোমার চাকরানি না, কথায় কথায় বিবির গায়ে হাত তুলবা, তুমি বেয়াদব, তুমি চরিত্রহীন, এই জন্যই বিবির গায়ে হাত তুলবা। সবচেয়ে সুন্দর ব্যবহার করতে হবে বিবির সাথে। সব নবী আলাইহিস সালাম সবচেয়ে সুন্দর ব্যবহার করতেন, এটাও জিকির, এটাও কি জিকির। বিবির সাথে কাজ করাও জিকির, বিবি কাজ করবে আপনি ঠ্যাঙ্গের উপর ঠ্যাঙ্গের দিয়ে, কি রাঞ্চ গো ডাইলে তো লবণ হয়নি, আপনি লবণ দিয়ে নিতে পারেন না? মা এসার সব কাজে সহযোগিতা করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার, জাহান্নামে যে ঢুকবে তার চেয়ে অপমানিত ব্যক্তির আর কেউ। এই জন্য রাসূল বলেছেন ইত্তাকুন নার আওলা বিশাক্কি তামারা, একটা খেজুরের বিনিময় হলো জাহান্নামের আগুন থেকে বাঁচো, একটা খেজুরের বিনিময় হলো জাহান্নামের আগুন থেকে বাঁচো, একটা মুচকি হাসি দিলে হলেও জাহান্নামের আগুন থেকে বাঁচো। আল কালিমাতু ত্বয়্যিবাতু সাদাকাতুন, একটা ভাইয়ের সাথে মুচকি হাসি দিয়ে কথা বলাটাও সৎকার সওয়াব। একটা হিন্দু ভাই আপনার সামনে বোঝা নিয়ে যাচ্ছে, তার বোঝা যদি নিজের হাতে তুলে নেন আপনার উপর খুশি হবেন কে? একজন ভিক্ষুক, ভিক্ষুক নারী বোঝা নিয়ে হাঁটতে পারছে না, তার বোঝা আপনার মাথায় তুলে নেন আপনার উপর খুশি হবেন কে? আমার রাসূল করেছেন মক্কায়, ফতে মক্কায় হলো
রাসূল সারা পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর প্রেসিডেন্ট ঠিক না বে ঠিক সেই রাসূল দেখলেন একজন বুড়ি বোঝা নিচ্ছে আপনারা তো একটু জামা কাপড় পরলে প্রেস্টিজিয়াস হয়ে যাই আমরা হুজুররা চাই আমাদেরকে অন্যরা সালাম দিন সালাম না দিলে কই এ তুই আমরা সালাম দিন না তুই কোন কাজ ফুলাকাও কা তুমি হুজুর তুমি দিলা না তুমি পাঞ্জাবি মুরসো তুমি আগে সালাম দিবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে ওনাকে কেউ সালাম দিতে পারতো না ছোট শিশুরাও পারতো না মায়েশা বলেন বুখারী হাদিস পিলারের আড়ালে দাঁড়িয়ে ছিলাম আগে সালাম দেওয়ার জন্য আমি বের হওয়ার আগে রাসূল আমাকে সালাম দিয়ে দিতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বুড়ির বোঝাগুলো মাথায় তুলে নিলেন আর বলেন মা আপনি কেন পালাচ্ছেন সন্ধ্যার অন্ধকার মাগরিবের নামাজের পর বুড়ি বলছে তুমি বোধহয় মক্কা নতুন এসেছো আব্দুল্লাহর পোলা মোহাম্মদ আরছে আমাদেরকে মেরে শেষ করে ফেলবে আমি সেই জন্য ভাগতেছি আমরা হলে তো কইতাম আমারে সিনোস নি সিনোস নি আহা নিজেকে ছোট করে রাখেন আপনাকে চিনতে হবে কেন আপনাকে চিনতে হবে কেন চিনবা আল্লাহকে আল্লাহর রাসূলকে তোকে চিনতে হবে কেন যারা বলে আমাকে চিনো সেরা অহংকার এরা দাম্বি এদের মধ্যে রহমত নাই তোমাকে চিনতে হবে কেন আমাদের বাংলাদেশের আর্মি বড় দক্ষ পুলিশেরও বড় দক্ষ পুলিশেরা দেখবেন চোখ দেখে আসামি চিনি ঠিক কি না গাড়িতে উঠে উঠে একটু হেঁটে যায় হেঁটে গিয়ে কে উঠেন এই যে ভাই উঠেন আসেন হ্যাঁ বুঝছে যে আমার উপর গজব নাজিল হয়েছে পকেট হাতায়া দেখে যে ইয়াবা শরীফ তার পকেটে কি জ্ঞানী দেখে এয়ারপোর্টে ঢুকতেছি ফখরুদ্দিনের আমল আর্মিরা তখন এয়ারপোর্ট আমি আগে টুপি খুলে ফেলছি কারণ মাথা চেক করে কয় যে হুজুর টুপি খুললেন না আপনারে চিনি এলা আমার চিনার দরকার নাই তোমার কাজ করো তুমি আরেক হুজুর আসছে আমি নাম বলবো না আমার চিনো না টুপি খুলতে বলতেছ আর্মিদের লাগ বেশি না কম মেজর ইকবাল আর মনে আছে ইকবাল বললো যে আমি আপনারে চিনি না হুজুর আমি আপনাকে চিনি না আপনি টুপি খোলেন পাঞ্জাবি খোলেন গেঞ্জি খোলেন পাজামাটা রাখেন সব খোলেন শীতকাল মর্যাদা আগে চাইবেন না মানুষের কাছে নিজে ছোট একটা ছেলে সেলফি নিতে আসছে সেলফি নিতে আসছে তো তোরে ভালোবাসে দেখে আসছে তুই তার মোবাইলে থাপড় দিয়ে ফেলে দিলি কেন হ্যাঁ কয়দিন পরে তো তুই কইলো সেলফি নিবে না ঠিক কিনা মানুষের ভালোবাসা কার রহমত এই যে কষ্ট করে যায় কোথায় কোন জায়গায় আছে হুজুর হুজুর লোক একটু দেখা করুন অনেক হুজুর আছে পোলাপানে মনে করে হুজুর না ফেরাউন এটা এটা দেখি হাত খোলেও না কিরকম করে তাকা সালাম দিছে পরে একটা কয় হুজুর ভুল করছি আমি জায়গা কেন এরকম হবা তুমি তুমি আজকে কথা বলতে পারছো এই মুহূর্তে আল্লাহ তোমাকে বাবা বানিয়ে দিতে পারে এত অহংকার কিসের হ্যাঁ করোনা আসছে একটু রহস্যে থাকা দরকার কিন্তু বিশ্বাস করেন মুসাফাহা সালামের কারণে কোন লোকের করোনা হয়নি হবেও না ঠিক কিনা কারণ সালাম দিলেই করোনা কি হয় চলে যায় বেনাপোলে এক মসজিদে মাহফিল করলাম কইলাম লকডাউনে মসজিদ বন্ধ রাখছেন আরো ভরা ছিল হুজুর বুঝেছেন ভয়ে ফেলেছি মসজিদ আরে ভয়ে ফেলেছ করোনা কানে কত ফালিয়ে গেছে বুঝেছেন তাওয়াক্কুল করব কার উপর আল্লাহকে ভয় করব বেশি তবে সতর্কতার কোনো মাই সতর্ক হব রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন আগে ছাগলটি গরুটি বাঁধো তারপরে তাওয়াক্কুল করো আল্লাহর উপর আমরা হাত ধোব নামাজ পড়ব কোরআনের মাহফিলে যারা আসে সবাই হাত ধুয়েই আসে সবাই ওযু করেই আসে এই জন্য মাহফিলগুলো বন্ধ করবেন না বরকত নাজিল হয়ে যাবে এই যে হেফজখানাগুলো খোলা একটা হেফজখানাতেও করোনা ধরা পড়ে নাই সুবহানাল্লাহ করেন না স্কুলগুলোতে কোরআন ঢুকান তাহলে স্কুলেও আর করোনা ঢুকবে না ঠিক কি না কোরআন ঢুকাও না হাট্টি না টিম টিম তারা মাঠে পালে ডিম তাদের মাথায় ঘোড়ার ডিম আমি খাই কসুর ডিম এগুলি পড়ায়
আর কি টুইঙ্কল টুইঙ্কল লেভেল স্টার হাউ আর ইউ আই ওয়ান্ডার আপ অফ দা স্কাই সো হাই লাইক এ ডায়মন্ড ইন দা স্কাই এগুলো কি পড়া গুরান্তি ওই ছেলেকে শুরুতে সূরা ফাতিহা পড়ায়া দাও সূরা ইখলাস পড়াও নাস পড়াও সালাত পড়াও সব রোগ চলে যাবে তার সব সময় একটা তসবিহ করবেন সকাল এবং সন্ধ্যা সুযোগ পেলেই করেন তসবিহ আল্লাহুম্মা আজিরনা আল্লাহুম্মা আজিরনা আদখিলনা আল ফিরদাউস মাআল আবরার এটার সাথে বলবেন হে আল্লাহ জান্নাতুল ফিরদাউসে নেক কাদের সাথে আমাকে জায়গা করে দিয়েন সকালে এবং সন্ধ্যায় সাতবার যারা এটা পড়বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জান্নাত এবং জাহান্নাম তার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে আবার যারা অবৈধ মাল খাবা বিবির যৌতুক বিবির থেকে যৌতুক নিয়েছো তাদের পেটে কি ঢুকছে আগুন আগুন কি ঢুকছে যত পালা চাও লাভ হবে না যতক্ষণ ওই বিবির মোহরানা ফেরত না দিবা বের হবে না এতিমের সম্পদ খেয়ে ফেলেছো ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা তোর পেটের ভিতরে আগুন ঢুকে পড়েছে তুই মারা যাবি যত নামাজ থাকুক তুই জাহান্নামে ঢুকবি মানুষের হক আল্লাহ মাফ করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসর নামাজ পড়ালেন পড়িয়ে দীর্ঘ সময় তসবিহ করতেন কারণ ফাসাবহু বুকরাতাও সকাল সন্ধ্যা তসবিহ করাটাকে প্রায় ফরজ করে দিয়েছেন কে প্রায় 21টা তসবিহ তিনি মাগরিবের পরে করতেন আর ফজরের পরে লম্বা তসবিহ সালাম ফিরালেন কয়েকজন সাহাবী সেজদায় ওদের মাথার উপর দিয়ে রাসূল ঘরে চলে গেলেন সাল্লাল্লাহু সবাই অবাক ইয়া রাসূলুল্লাহ সালসালাম এত তাহলা তো করে আপনি কোন নামাজের পরে যান না আপনার কোনো কষ্ট হয়েছে নাকি রাসূল বলছেন না আমি যখনই সালাম ফিরিয়েছি আমার মনে পড়েছে আমার ঘরে ছোট্ট এক টুকরা স্বর্ণ রয়ে গেছে আমি এখনো দান করি নাই এই জন্য তাড়াতাড়ি ছুটে ঘরে গেলাম আমার বিবি আয়েশাকে বললাম আয়েশা তাড়াতাড়ি এটা দান করে দাও এখন যদি আমি মারা যাই নবীর ঘরে একটু স্বর্ণ থাকবে এটা আমি পছন্দ করি না আর আস্তে কোন সুবহানাল্লাহ ওযু করে ঘুমাতে যেতেন এটা জিকির সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি নামাজের মতো ওযু করে ঘুমাতে যান তিনি তিনটা কথা বলেছেন কয়টা ওযু যখন করো তোমার রূহ আল্লাহর আরশের সামনে সেজদার অনুমতি পায় এক নাম্বার দুই নাম্বার ওযু যখন করবে তোমার ডান পাশে একজন ফেরেশতা থাকবে বাম পাশে থাকবে বাম পাশে ফিরলেই তোমার জন্য ইস্তেগফারের দোয়া করবে ডান পাশে ফিরলেই তোমার জন্য ইস্তেগফারের দোয়া করবে আর ওযু অবস্থা যদি তুমি চলে যাও দুনিয়া থেকে নেককারের মৃত্যু আল্লাহ নসিব করে দিবে হ্যাঁ আমরা দোয়া করি ও তাওয়াফানা মাল আবরার নেককারদের সাথে আমাদের মৃত্যু দেন কি কার নেককার এই জন্য নেককার পরিবেশ ছাড়া কোনো পরিবেশে যাবেন না যেখানে আল্লাহর জিকির নাই সেখানে মুসলমানদের যাওয়া জায়েজ নাই যে মিটিং এ আল্লাহ জিকির হয় না সেটা হলো সব মুনাফিকদের মিটিং সেটা হলো ইসলাম বিরোধীদের মিটিং ঠিক কি না ঘন্টা সে ঘন্টা থাকে ভাইরা আমার বোনেরা তোমার কিছু খেতে মরতে হবে না খেয়ে মরলে যদি জক্কা অথবা যদি কি জানি কয় কি জানি হয় না খেলে ডায়াবেটিস নাকি না আরে আলসার আরে কি আহা ভাইরা যে কথায় আল্লাহর নাম নাই সেই কথা শেষ সেই কথা জড় কাটা যেখানে আল্লাহর নাম নাই সেই কথার কোনো দাম নাই কথার শুরুতে বিসমিল্লাহ শেষে বিসমিল্লাহ মধ্যখানে বিসমিল্লাহ ঠিক কি না ফাইজা নসিত ফাজকুরুল্লাহ যখনই ভুলে যান কারে জিকির করবেন তাহলে ওই ভুলা সময়টা জিকিরে তুলে দিবেন কে এরপরে আল্লাহ জাল্লা শানহু বলছেন তোমরা আমার কাছে দোয়া করো রব্বানা ইন্নানা পড়েন রব্বানা ইন্নানা সামিআনা মুনাদিয়ান ইউনাদিন ইমানে আন আমিনু بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا الله يقول أهبا نقر أهبا رب رسول جيتني هل محمد صلى الله عليه وسلم أمرا قلت لا إله
La ilaha La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu. এই কারণে আমাদেরকে maaf করে দেন, আমাদের আমলনামা থেকে গুনাহগুলো মুছিয়ে দেন, আর যেদিন আমরা দুনিয়া থেকে চলে যাব আমাদের চারপাশে যারা নেককার থাকে যারা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাক্কিনু মাউতাকুম বিল কালিমাত। একজন মৃত্যু পথযাত্রী হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, এথিস্ট হোক, নাস্তিক হোক, যে কোনো মানুষকে মৃত্যু অবস্থায় দেখবেন তার পাশে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। শেষ কথা যদি হয় তা লা ইলাহা ইল্লাল্লাহ, তার জীবনের গুনাহ মাফ করে দিবেন কে? আপনি যেন এটা না বলেন ও উমুক ও সেমুক, ও এটা বলা জায়েজ নাই, অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত। আপনাদের কষ্ট হচ্ছে না? ও 12টা হয়ে গেছে, হারা রাই উডেই তো না, উডেন উডেন আজকে উডেন সারাত দেন, বসে থাকেন ইনশাআল্লাহ। কি গজল বলো, কি গজল? সুবহানাল্লাহ জিকির, সুবহানাল্লাহ বলো মন, বলো সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ বলো মন, বলো সুবহানাল্লাহ। জীবন হবে ফুলে ফুলে নূরে উজালা, বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলো মন, বলো সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আপনাদের আওয়াজ চলে গেছে, একটু জোরে বলেন তো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ মন খারাপ কেন? এই বেশ বেশি করে খাওয়া তাহলে, আরে রাসুলের সাসা খাওয়াবে বেশি করে, রাসুলের সাসা। আহা আহারে, নেককারদের সাথে চলবেন, নেককার বন্ধু, নেককার ব্যবসায়ী, নেককার জেলে আছে না, ওই যে নৌকায় নামাজ পড়ে আছে না, যেখানে নামাজ পড়বেন কি দিবেন? আজানও দিবেন, একামত দিবেন, তাহলে জান্নাতি হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন একা নামাজ পড়ো তখন আজান দাও। সাহাবায়ে কেরাম বলেন কি লাভ হুজুর? বলছে যদি তুমি আজান দাও পূর্ব পশ্চিমে যতটুক লম্বা, এরকম লম্বা 2 লাখ ফেরেশতা তোমার পিছনে দাঁড়াবে। তুমি যখন তসবি করবা তারাও তসবি করবে, তুমি যখন ইস্তেগফার চাইবা তারাও তোমার জন্য আল্লাহর কাছে মাফ চাইবে। আর যদি শুধু একামত দাও তোমার সাথে যেই ফেরেশতা এরাই তোমার পিছনে দাঁড়াবে। অতএব পাহাড়ের মধ্যে গেলেন এক সাহাবি, কাঠুরে কাঠ কেটে জীবিকা নির্বাহ করে, তিনি সেখানে আজান দিলেন, একামত দিলেন, আল্লাহর রাসূলের মাধ্যমে আল্লাহ তাকে জান্নাতের সুসংবাদ দান করে দিলেন। মসজিদে নামাজ পেলেন না, বিকি নিয়ে জামাত করেন, বাচ্চাকে নিয়ে জামাত করেন, বিবির নাম ধরে দোয়া করেন, বিবির মুখে খাবার তুলে দেন প্রথম, এটাই রাসূলের সুন্নাহ। প্রথম খাবারটা কার মুখে? কথা বল না কে? বিবির মুখে। কয় যে হুজুর বিবির তো কিলেই কুল পায় না, কিলাবেন কেন? কিলাবেন কেন? আপনার সন্তানের মা, আপনি ওকে কিলালে ও ইজ্জত পাবে কোথায়? খবরদার, যারা মেরেছেন আজকে গিয়ে মাপ চাও, পা ধরে মাপ চাও। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু আনহু বিবির কাছে মাপ চেয়েছেন, ফাতেমা আমাকে মাফ করে দিও, আমি তোমার হক আদায় করতে পারি নাই। মা ফাতেমা বলেছেন আলী আমিও তোমার হক অনেক আদায় করতে পারি নাই, আমাকে তুমি মাফ করো। ইজ্জত কি কমবে? কথা বলুন, কমবে? রাসূল কোনদিন বিবির উপর রাগ করেন নাই। মা এসে রাগ করেছেন, অন্য বিবিরা রাগ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মাফ করে দিয়েছেন। একবার 11 বিবি একসাথে রাগ করেছেন, রাসূল 29 দিন মসজিদে নববীতে ছিলেন, কয়দিন? 29 দিন বিবিদের সাথে কথা বলেন নাই, আসেন নাই, কারণ বিবিদের সাথে কথা বলে পুরুষেরা পারার কোনো ক্ষমতা। আজকের বিজ্ঞান বলছে বিবির যে গলার এটা, এটাকে কি বলে ডাক্তাররা? হ্যাঁ, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, এই হুলকুমটা আমাদের নড়ে আসি
70 থেকে 80 বার মিনিটে আর মেয়েদের নড়ে 160 থেকে 70 বার আপনি কথা একবার বলবেন মেয়েরা তিনবার বলে বসে যাবে তখন কো এত কথা কস তো কথা বলেন কেন আশিরু হুন্না বিল মারুফ সর্বশ্রেষ্ঠ ব্যবহার বিবিকে দাও কার হুকুম কার হুকুম তুই করে বিবিকে কখন অ্যাড্রেস করবেন না বেয়াদবি মা আয়েশাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতেন লালি আপনার বিবি হোক কালো কিন্তু যদি লালি বলেন ও খুশি হবে না বেজার চন্দ্রমল্লিকা দেন সুন্দর নাম দেন একটা সুন্দর নামে তাকে ডাকেন মা খাদিজাতুল কুবরাকে তাহেরা বলতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেন আল্লামিন আস-সুদূক আপনি করে বলবেন আমি দেখেছি আমার পিতা আমার মাকে আপনি করে বলতেন এখন বলে তুই করে তারপরে চুল ধরে প্রথম তুই তারপরে সুর খবরদার এটা যেন না হয় ঘরে খাওয়া মাখিয়ে বিবির মুখে আগে খাবার তুলে দেন রাসূলের সুন্নাহ মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন সারিদ খেতে পছন্দ করতেন আল্লাহর হাবিব এগুলো জিকির এগুলো কি জিকির শুধু মসজিদে নাইসা নাইসা যে এই কাজ করবেন না আল্লাহ বলছেন জিকিরে কলিজা লড়বে শরীর না কোন সূরা انما المؤمنون الذين اذا ذكر الله وجلت قلوبهم واذا تليت عليهم اياته زادتهم ايمانا وعلى ربهم يتوكلون কার কথা মুমিন হলো তারা যারা আল্লাহর জিকির করলে তাদের অন্তর কাঁপবে কি কাঁপবে অন্তর কাঁপবে আর তারা যখন কোরআন তেলাওয়াত করবে তাদের ঈমান বাড়িয়ে দিবেন কে আল্লাহ বাড়িয়ে দিবেন অতএব জিকিরের ভিতরে যেন শরীর না নড়ে কলব নড়বে কি নড়বে অন্তর অজিলাত কুলুবুহু ওয়াইদা তুরিয়াত আলাইহিম আয়াতু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন তার আজকে আমরা পাঁচটা জিনিস নিলাম প্রথম আমরা চিন্তা করবে আকাশ জমিনের সৃষ্টি নিয়ে আর বলবো কোনটাই আল্লাহ বেহুদা বানান নাই যে ব্যাংক ব্যাংকও আমাদের জন্য উপকার রাসূল বলেছেন ব্যাংক মেরো না ব্যাংক মেরলে পোকা মাকড়ের আক্রমণ বেড়ে যাবে কচ্ছপ মেরো না কচ্ছপ মেরে বললে নদীর উর্বরা শক্তি কমে যাবে মাছের খাবার নষ্ট হয়ে যাবে কচ্ছপ যেদিক দিয়ে হাঁটে মাছের খাবার তৈরি হয় কচ্ছপ কি বলা হয় জমিনের ট্রাক্টর জমিনের কি ট্রাক্টর কচ্ছপ টাড়ল টাড়ল চিনো তো টাড়ল ক্রাফটস এই যে আপনারা যে ওই যে রক্ত খায় এগুলোকে কি বলে জোঁক জোঁক এই জোঁকও মারবেন না এই জোঁক দিয়ে অনেক কাজ হয় আপনারা তো বুঝেন না আমি দেখেছি ইংল্যান্ড হসপিটালে জোঁক রেখেছে তারা বোতলের ভিতরে বললাম হোয়াট ডু ইউ ডু উইথ দিস ব্লাড সাকা জোঁক দিয়ে করো কি খাবো যাস অনেক মানুষ আছে যাদের রক্তে শ্বেতকণিকা নাই শ্বেতকণিকার খুবই অভাব তো এই মানুষগুলো থেকে আপনি রক্ত নেবেন আপনি যদি সিরিঞ্জ দিয়ে টানো শ্বেতকণিকা বেরিয়ে যাবে ও মারা যাবে কিন্তু এই যোগ বসায় দিলে যোগ যখন রক্ত নেয় শ্বেতকণিকা টানে না দেখেন আল্লাহর হিকমত কি ওরা করে কি ওই রুগ্ন গায়ের লোকের গায়ে যোগ বসায় দেয় যোগ রক্ত টানে যোগের পেটে ইঞ্জেকশন দিয়ে যোগের থেকে রক্ত নেয় লোকটা সেফ ফামা খালাকতা হাদা বাতিল আল্লাহ কিছুই বেহুদা সৃষ্টি করেনি এই যে কলা গাছ ভিতরে যে সাদাটা হয় এটার নাম কি সিরাজগঞ্জের সাথে নোয়াখালীর মিল আছে গো আপনারাও কাঞ্জাল কর ওরাও কাঞ্জাল কর কলা কাঞ্জাল এই কলা কাঞ্জাল আমাদের দেশে আমরা ফেলে দেই ইংল্যান্ড আমেরিকার বড় বড় হসপিটালে এটুকু বোতলের ভিতরে রাখা ডায়রিয়া ছুটেছে কলা কাঞ্জাল রেখে খাওয়ায় দিলে ডায়রিয়া শেষ আরো আস্তে কন্যা সুবহানাল্লাহ অমা খালাকতা হাদা বাতলা নিম পাতা অ্যান্টিবায়োটিক নিম পাতা ভিজায় সিদ্ধ করে পানি খান করোনার গুষ্টি আপনার কাছে আসবে না নিম পাতার বাতাস পর্যন্ত মানুষকে রোগ মুক্ত করে দেয় এত উপকারী একটি গাছ নিমের ডাল দিয়ে দাঁত মাজবেন দাঁতের মানি কখনো নষ্ট হবে না অমা খালাকতা হাদা বাতলা কলা গাছের আম গাছের পাতা দিয়ে দাঁত মাজেন দাঁত সুন্দর থাকবে আমা খালাকতা হাদা বাতিলা আর আল্লাহর কাছে চাইবেন শাহাদাতের মওত শহীদ হতে চান তো শহীদ হতে চান তো
শাহাদাতের প্রথম শর্ত কুরআনি আন্দোলন করতে হবে রাজিয়াছেন মুসলমান হাত তুলে আমাকে দেখায় দেন